প্রধান আমাদের সমাজচুরেন হারিকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রধান উপপ্রধান সহ যারা গ্রাম পঞ্চায়েত এসেছে তারা সেটা তুলে দিচ্ছে। এরপরে আমরা অনুরোধ করবো ঠিক করে অনিমানও খোলা ছিল কাল রাত্রি। নিয়েও তো উপেন্দ্রবাবু এরপরে আমরা কিশোরনগর অঞ্চলের প্রধান উপপ্রধান সহ যারা আছেন সকলকে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা 50,000 টাকা দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ তহবিলে নিয়োগ করে দেওয়া হয়েছে। সেই আপনারা বলে দিচ্ছে মানে করে দিবেন বা তো হবে এরকম বলা নয়, আমরা যখনই পাবো যেন আমরা তখনই সেটা চাকরিটা আপনারা লোড করে দেবেন। আজকে 13 তারিখ আমরা নিশ্চয়ই আমরা সারা রাজ্য জুড়ে দেখছি ব্যক্তিগত ভাবেও বহু মানুষ অর্থ সাহায্য করছে এবং আমাদের করার জন্য আপনাদের সহযোগিতা চাই। সে কারণেই বিভিন্ন মানুষ ইন্ডিভিজুয়ালি অনেকে দিয়েছেন, আইনে কোনো বাধা নেই, কিন্তু আমরা যদি আরো পার্মানেন্ট কিছু জিনিস করে দিতে পারতাম ব্লক পর্যায়ে বা জিপি পর্যায়ে যেখানে এই করোনা মোকাবিলার ক্ষেত্রে আরো বেশি আমরা মানুষের ব্লক কেন্দ্রিক সহায়তা করতে পারতাম এরকম চিন্তা ভাবনা আপনারা গ্রাম পঞ্চায়েত পর্যায়ে রাখবেন, যাতে আমরা এলাকার মানুষের জন্য ওই করোনা মোকাবিলার জন্য কি করতে পারি। সেটা তো ত্রাণ তহবিলে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলছিলাম এনএফটি করে দেওয়া দিতে, কারণ আপনাদের এটা প্রাপ্তি স্বীকার রসিদ একটা